এজন্য মূর্তি দিয়ে সাজাও, যত বড় বড় মূর্তি তোলো অচিরেই দেখবে মূর্তি আবার গলায় দড়ি লাগায় লাগে জমিনে। কালমার্সের মূর্তি পৃথিবীতে নাই, লেনিনের মূর্তি পৃথিবীতে নাই, সাদ্দামের মূর্তি পৃথিবীতে নাই। মূর্তি উঠাইতে পারো থাকবে না, আমার কণ্ঠকে রোধ করতে পারবা, লেকিন মূর্তি এসে মূর্তি এসে টিকাতে পারবা না, আমার উপরে পাবন্দি লাগাতে পারবা, লেকিন মূর্তি এসে রাখা যাবে না। মৌলানা, কে কখন কাকে বলেছে রব্বুল আলামিন তার হাবিবকে কোরআনে কারিমের প্রথম সূরায় বলেছে? কে কখন কাকে বলেছে রব তার হাবিবকে কোরআনে কারিমের প্রথম সূরায় বলেছে? এবার বলে কাল্লা, এবার আমাদেরকে বলে ইমাম সাহেবদের ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। ফাললে কি কল কর, শুধু কোরআন শরীফ আয়াত আমি কীর্তন আমি কি করবো? পারলে মিটিং কল কর, পারলে ডাক পুরা পৃথিবীকে, পারলে ডাক পুরা পৃথিবীকে, পারলে ডাক ইসরায়েলকে, পারলে ডাক আমেরিকাকে, পারলে ডাক ভারতকে, পারলে ডাক আমিও ডাকবো মালাকুল মৌত ধর, আমিও বাতাসকে বলে দিব বাতাস ধর, আমিও জমিনকে বলে দিব ধর, আমিও আসমানকে বলে দিব ধর, আমিও করোনাকে বলে দিব ধর। সানাদুজ জাবানিয়া বলেন, বলেন সানাদুজ, আমি বলবো বাতাস ধর, আমি বলবো জমিন ধর, বুঝে না কথা। আল্লাহ লা ইল্লাম ইয়ান্তাহি, নামাজিকে বাধা দেওয়া থেকে যদি এরা ফিরে না আসে, কাল্লা ইল্লাম ইয়ান্তাহি, এরা যদি ফিরে না আসে, লানাসফান বিন নাসিয়া, এদের ললাটের চুল ধরে ধরে টেনে টেনে জাহান্নামে ফেলে দিব। লানাসফান বিন নাসিয়া, লানাসফান বিন নাসিয়া, এদেরকে টেনে টেনে এদের কপালের চুল ধরে ধরে টেনে টেনে জাহান্নামে ফেলে দিব। এখান থেকেই কপালের চুল কড়া রাখার প্রবণতা, কপালে চুল কড়া রাখবা ধরতে সুবিধা হবে ফেরেশতাদের। কপালে চুল কড়া রাখে কিনা এক জাতি বলে না, এক জাতি কিছু মানুষ এই শহরে আছে কিনা, এদিকে চুল কড়া রাখে আছে কিনা বলে না, এদেরকে ধরতে সুবিধা হবে। এদেরকে ধরতে কি হবে? কোরআনে কারিমে একটা মাত্র ফেল আছে, যে ফেলের মধ্যে তানবিন হয়, ওই ফেলটা হলো লানাসফান। লানাসফান ফেল না, ফেলের মধ্যে আবার তানবিন হয়, এখানে তানবিন হয়েছে। আহ, সময় থাকলে এটাও কইতাম, কিনলে এখানে তানবিন হলো। লানাসফান বিন নাসিয়া, রব্বুল আলামিন বলেন ললাটের চুল ধরে টেনে 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 জাহান্নামে ফেলে দিব। এবার কি বলে জানেন? এই ললাট গুলো কেমন ললাট? কাদিবাতিন মিথ্যুক, কি কি? মসজিদে গেলে করোনা হবে, মসজিদে গেলে করোনা হবে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান একসাথে বললেও মসজিদে গেলে করোনা হবে না, মসজিদে গেলে করোনা হইতে পারে না, মসজিদে গেলে করোনা হবে না, মসজিদে গেলে করোনা হবে না, মসজিদে গেলে করোনা হবে না,
যদিও কারো মসজিদে গেলে করোনা হয়ে যায়, সিদ্ধান্ত শুনে নাও, সে মরবে না। যদিও মরে যায় সে জাহান্নামে যাবে না। পাল্লে ঠেকাও, মসজিদে গেলে করোনা হবে না, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। মসজিদে না গিয়ে যদি করোনা থেকে বেঁচেও যাও, মরোনা থেকে বাঁচবা না। মসজিদে না গিয়ে যদি করোনা থেকে বেঁচেও যাও, মরোনা থেকে বাঁচবা না, মরোনা থেকে বাঁচবা না, জাহান্নাম থেকেও বাঁচবা না। মসজিদে আসবো তো ইনশাআল্লাহ, আবার লকডাউন দিলেও বলেন, যারা মসজিদে আসতে বাধা দেয় এরা কারা? এরা মিথ্যু। আমি বলি নাই, রব বলেছে, কোরআন বলেছে। আমি বলি নাই, কে বলেছে? যে মসজিদে আসতে বাধা দেয় রাব্বুল আলামিন বলেন, তার ললাটের চুল ধরে টেনে টেনে জাহান্নামে ফেলে দিব। এরা কারা? নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। রাব্বুল আলামিন বলেন, এরা মিথ্যু, এরা নাফরমান, এরা হারাম। এবার মজার সংবাদ শুনেন, এবার মজার খবর। রাব্বুল আলামিন বলেন, আমি তো তোকে জাহান্নামে যাওয়ার ভয় দেখিয়েছি, তুই পারলে এবার তোর মিটিং ডাক। কি কয় বলেন? ফালিয়া দু না দিয়া পারলে মিটিং ডাক। অ্যাটমিক পাওয়ার, সুবহানাল্লাহ। আমার কিন্তু কি হয়? তাকরার হয়। তাহলে তোর জমা কি? ফালিয়া দু না দিয়া পারলে মিটিং কল কর, পারলে ডাক পুরা পৃথিবীকে, পারলে ডাক ইসরায়েলকে, পারলে ডাক আমেরিকাকে, পারলে ডাক ভারতকে। ফাল্লিয়া দু না দিয়া পারলে ডাক। সানাদুজ্জাবানিয়া তোমরাও ডাকবা ইসরায়েলকে, তোমরাও ডাকবা আমেরিকাকে, তোমরাও ডাকবা রাশিয়াকে, তোমরাও ডাকবা ভারতকে, আমি ডাকবো জিব্রিল ঝড়। সানাদুজ্জাবানিয়া আমিও ডাকবো মালাকুল মউত ধর, আমিও বাতাসকে বলে দিব বাতাস ধর, আমিও জমিনকে বলে দিব ধর, আমিও আসমানকে বলে দিব ধর, আমিও করোনাকে বলে দিব ধর। সানাদুজ্জাবানিয়া বলেন সানাদুজ, আমি বলবো বাতাস ধর, আমি বলবো জমিন ধর। বুঝে না কথা,